আপনারা একটা খুব ভালো জায়গা নিয়েছি আপনাদেরকে। ত্রিশূর থেকে প্রায় 20-22 কিলোমিটার দূরে মারাটিসিল ওয়াটারফলস। তো বন্ধুরা, আমি অলরেডি এখানে উপস্থিত হয়ে গেছি বহু সময় পরে। তো তোমরা বন্ধুরা যাই নিচে, দেখি কি কি আছে, দেখাবো নিচে বন্ধুরা। তো বন্ধুরা, আজকে যাওয়ার কথা ছিল মেইনলি একটা পার্কে, জিওলজিক্যাল পার্ক, যেটা মেইন সিটিতে ত্রিশূরে আছে। আমার ভিডিও আছে আপনাদের আমার চ্যানেলে। তো আমি বলছিলাম যে পার্কটা এখান থেকে মানে স্থানান্তর করা হবে। তো আমি ভাবছিলাম কি, এখানে স্থানান্তর অলরেডি হয়ে গেছে পুত্তুর নামে জায়গাতে। তো পুত্তুর গেছিলাম, পুত্তুর গিয়ে দেখি মানে এখানে কাজ, কনস্ট্রাকশনের কাজ চলতে আছে। হ্যাঁ, তো আপনাদের নিয়ে এসে অন্য একটা জায়গায় এখানে যাওয়া হয়েছে না। তো দেখি চলো, এটা খুব ভালো ওয়েটার বল জায়গা, জলের খুব শব্দ শুনতেই পাইছো, খুব বড় ওয়াটারফলস। আপনার বন্ধুরা তোমরা দেখতে পারো, এই কী কয় গুগল ম্যাপে দেখতে পারো, মারাটিসিলস ওয়াটারফলস, খুব ভালো ভালো ভিউ এখানে আছে। একা একা না, আমার সঙ্গে একজন আছে। তো একা একা অনেক দূরে চলে আসছি, কিছু চিনি না, জানি না, খুব পাহাড়ি এলাকা, দেখো তো সম্পূর্ণ পাহাড়। ওয়াও, শব্দ শুনতে পাচ্ছ, খুব ভালো জায়গা, স্নান করতে লাগছে, স্নান করতে পারো। ওয়াও, খালি আও তাহলে দেখি। বন্ধুরা ভিউ দেখো, ভিউ উপরে আছি, এখান থেকে পা পিছলে কোনো উপায় নাই। দেখো না সব তো বন্ধুরা, বিরাট ভালো জায়গা। আসতে আসতে লাগছিল খুব রোদের মধ্যে গরমে, আজকের দিনটা খুব ঠান্ডা হয়ে গেছে, রোদ নাই বলতে গেলে। তো আসতে লাগছিল খুব রোদের মধ্যে, এখন তো কেরালায় বৃষ্টি সিজন, বৃষ্টি পড়তে। শব্দ আর পরিবেশ এত ভালো না বন্ধুরা, কোয়ার মতো নাই আর মনে পুরো বিদায় হয়ে গেছে।
জায়গা যারা কেরালা টিশু সিটিতে কাজ করতে আসো অবশ্যই আসো, ভিজিট করো। অবশ্যই আজকের দিনটা মানে ঠান্ডা আছে, বৃষ্টি বৃষ্টি ভাব, গরম দিনে রোদের মধ্যে আসলে ভালো লাগবো, আর ফান করতে বলে আরো বেশি ভালো লাগবো। যেহেতু আমি ফান করি কিন্তু জানি নাই, ফান করতে ভালো নাই, খুব ইচ্ছা হয় তো ফান করতে, কিন্তু আরো নিচে ভালো জায়গা আছে, চলো আসো। তো বন্ধুরা আজকে জায়গার থেকে হালকা করে কাটে পড়লাম, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম ধরনের ভিডিও মানে আরও ভালো ভালো ভিডিও আসতেছে আমার চ্যানেলে, আমি আরও ভালো ভালো জায়গার থেকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করুন, আমি যাই তো চেষ্টা করুন। তো বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছ পাহাড়, সব পাহাড় পাহাড়ই পাহাড়, নিচেও একদম বহুত নিচে ঝর্ণার জল পড়তেছে, খুব মজার পরিবেশ,